তোমাকে যদি অমৃত পেতে হয় আগে বিষ পেতে হয়। বিষ খেয়ে যদি হজম করতে পারো তাহলে অমৃত ধারা পাওয়া। কি হচ্ছে কানে? আমারে বিষয়ে পাগল বলিয়া অঙ্গেতে দিবে দুলি। যখন এই জগতের সব লোক আমাকে পাগল বলবে তখন আমি কৃষ্ণের কাছে যাওয়ার জন্য আমার কোয়ালিটি। এই জগতে যতদিন আমরা ভালোবাসায় থাকব ওই জগতের ভালোবাসা আশা করে কোনো লাভ। জগৎ অনিত্য, জীবন অনিত্য, জানরের সাথ তাতে নানাবিধ বিপদ। জগৎটা অনিত্য থাকবে চিরদিন? আর থাকবে? আমার চেহারা এরকম থাকবে? আমার সম্পর্ক এরকম থাকবে? সবাই ঘোরাচ্ছে না, ঘোরাচ্ছে না, দেখতে দেখতে আমরা কি থেকে কি হয়ে যাচ্ছে না? ইয়াং গার্ল, এরপরে স্ত্রী, বুড়ি, তেরিকা, সব ব্যবহার হয়ে যাচ্ছে। ভাবছি যে আর হচ্ছে নাকি আমার সঙ্গে নাকি হরিব। এই জন্য বলছি জীবন অনিত্য। আমার জীবন আজকে যা, 2 বছর পর তা, 5 বছর পর পর জীবনের চাহিদা পরিবর্তন হচ্ছে, 5 বছর পর পর মনের ভাব পরিবর্তন হচ্ছে, 5 বছর পর পর স্বভাব পরিবর্তন হচ্ছে, 5 বছর পর পর সব কিছু হচ্ছে যে আমরা বুঝতে পারছি কিনা। আরে গো, এই জন্য বলছে জীবন অনিত্য জানরে সা। এই জন্য বলছে গুরুদেব কবে তব করুণা প্রকাশে। দীক্ষা তো দিয়ে দিলে বাপ, না শিক্ষা দিলে, না আমার স্বভাব সম্বন্ধে আমাকে জানালে, কিছুই তো জানালো। গুরুদেব দীক্ষা দিয়ে চলে গেল আর আমি আমার আগের মানুষটাই থেকে গেলাম, তাই না? আরে আগেও যাচ্ছিলাম, দীক্ষা নেওয়ার পরে তাই আছি, না বদলেছি আমাকে? কি কোনো পরিবর্তন হয়েছে মনে হয়? স্বভাব পরিবর্তন হয়েছে দীক্ষার পর? স্বভাব পরিবর্তন হয়েছে? যার স্বভাব ঠিক নেই তার জীবনে তো অভাব যাবে না রে বাপ। যাবে অভাব? যাবে কি অভাব? গেছে আপনাদের না? মা গেছে? যত ভাবছিলাম বিয়ে হলে সুখী হয়ে যাবো, হলো তো বিয়ে। এরপর ভাবছি সন্তান হলে সুখী, হলো তো সন্তান। তারপর ভাবছি ছেলে বিয়ে দিলে একদম সুখী, গরে বউটা আসলে আরো সুখী, এবং ভগবান জানে কি বউ আসছে, কৃষ্ণ জানে। আর এরপর ভাবলো না মেয়েটারে বিয়ে দিয়ে দিলে আমি একদম হাত পার ছাড়া, দিয়ে দিলেন মেয়েও বিয়া, কি শান্তি দিয়েছে? আসলে দুর্লভ মনুষ্য জনাম লবিলাম, সংসারে কৃষ্ণ না বুঝিলাম দুঃখ কইব কারে, আসছিলাম কৃষ্ণ ভজন করতে, অন্য কোনো ভজন লেগে গেছে, কাম খতম হয়ে গেছে, গাড়ি কমপ্লিটলি রং হয়েছে চলছে। আমার কথা ছিল দ্বিগুণী পুকুরি রোয়ানো হয়ে গেছে, হাওড়া ঘাটের রাস্তায় দ্বিগুণী পাড়তার পাই কি করে পাব, রাস্তাটা তো অলরেডি হাওড়া ঘাটের। সেই আসছিলাম কৃষ্ণ ভজন করতে, ছিলাম হরিদাস, হয়ে গেলাম স্ত্রী পুত্রের দাস, হয়ে গেলাম মায়ার দাস, এগুলো সব আমার। এটা আমার নাতি, এটা আমার খন্তি, এটা আমার পন্তি, এটা আমার এই উনি আমার স্বামী। অবস্থা কেন আসেন কেন? বলছি গুরুদেব কবে তবেও করুণা প্রকাশ, কবে তোমার কৃপা হবে, কবে তোমার করুণা প্রকাশ হবে আমি বুঝতে পারবো। শ্রী গৌরাঙ্গ লীলা হয় নিত্য তত্ত্ব, বাকি সব অনিত্য। শ্রী গৌরাঙ্গ লীলা হবে নিত্য তত্ত্ব এই দৃঢ় বিশ্বাসী। রাকে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ। ভাবছি আমি স্বামীর হাত ধরে বেঁচে থাকবো, স্বামী আমাকে ছেড়ে চলে যাচ্ছে, নচেত আমি স্বামীকে ছেড়ে যাচ্ছে কিনা, টকাটকি হচ্ছে কিনা, ছেলেটা দেখবো, স্বামী বললে কি পুত্র দেখতে আসে, পরে দেখা যাক ছেলেও বিয়ে করে আলাদা হয়ে গেছে, এখন বুড়িটারে দেখে, এখন বুড়াটারে দেখে, এই তো ঠগের বাজারে পড়ছি না, চিটেন চিটেন। আসছিলাম কৃষ্ণ ভজন করতে, কৃষ্ণ কৃষ্ণ ভজন করা ভুলে গেছে। গৌরাঙ্গ লীলা হয় নিত্য তত্ত্ব এদের অবিশ্বাসে, হরি হরি বলি গুদ্রম কাননে ভ্রমিব দর্শন। কি না কি করবো, হরি হরি বলি গুদ্রম কাননে ভ্রমিব দর্শন।